দক্ষিণ এশিয়ার অন্যতম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। সাহাবায়ে কেরাম, ওলি আউলিয়া ও অসংখ্য ধর্মপ্রচারক মুবাল্লিগের স্মৃতিধন্য বাংলা অঞ্চলে ইসলামের আগমন ঘটে সপ্তম শতকে। বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম রাষ্ট্রটির 92% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। উৎসবমুখর পরিবেশে এখানে পালিত হয় পবিত্র মাহে রমজান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে রমজান পালনে মিলেমিশে আছে বহু বছরের পুরনো ঐতিহ্য আর আধুনিকতা। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে খেজুর দিয়ে ইফতার শুরু করেন এখানকার মুসলমানরা। উপমহাদেশের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ইফতার দস্তরখানে থাকে হরেক রকম ভাজা পোড়া খাবার। দেশজুড়ে খাওয়া হয় পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, বিভিন্ন ধরনের সবজির পাকোড়া। ইফতার আয়োজনে আরও থাকে মুড়ি, ছোলাবুট, জিলাপি, হালিমসহ নানা রকমের শরবত ও ফলের সমাহার। বাংলাদেশে বর্তমান সময়ে ইফতারে যেসব খাবার খাওয়া হয় তার বড় একটি অংশ এসেছে পার্সিয়ান, মুঘল, আফগানি খাবারের তালিকা থেকে। এর মধ্যে আছে শরবত, নানরুটি, কাবাব, বিরিয়ানি, কোফতা, কোরমা, হালিম, জিলাপি, সামোচার মতো কিছু পদ। পুরান ঢাকায় রমজানে সেহরির সময় মহল্লাবাসীকে ঘুম থেকে ওঠানোর জন্য গাওয়া হতো কাসিদা নামের বিশেষ সঙ্গীত। ইফতার সেহরির সময় জানান দিতে গ্রামেগঞ্জে মসজিদের মাইকে বাজানো হতো সাইরেন। বাংলাদেশে রোজার সময় আংশিক বন্ধ থাকে খাবারের দোকানপাট। হোটেল ও টং দোকানের সামনে দেখা যায় পর্দা টাঙানোর প্রচলন। রমজানে মসজিদে মসজিদে বাড়ে মুসল্লিদের ভিড়। গোটা দেশ জুড়ে তারাবির নামাজে আছে কোরআন খতমের রেওয়াজ। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে রমজানে কমানো হয় জিনিসপত্রের দাম, কিন্তু দুঃখজনক হলেও এই মাসে বাংলাদেশে বেড়ে যায় কেনাকাটার খরচ। চলতি রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে হিমশিম খাচ্ছে নানা শ্রেণীপেশার মানুষ। রোজার ধর্মীয় বিধিনিষেধ একরকম থাকলেও প্রজন্ম থেকে প্রজন্ম ধরে পাল্টেছে রমজান পালনের স্থানীয় রীতিনীতি। সবকিছুর পরেও নানা আয়োজন আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাহে রমজানে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন বাংলাদেশের মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।